শেষ পর্যন্ত বাতিল হলো প্রথম দিনে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট দু হাজার দ্বিতীয় পত্রের পরীক্ষা আজ বৃহস্পতিবার বেলা আড়াইটে থেকে পাঁচটা পর্যন্ত এই পরীক্ষা হওয়ার কথা ছিল সার্ভার সমস্যার কারণে বাতিল করা হয়েছে এই পরীক্ষা টুইটারে অনেক পরীক্ষার্থী জানিয়েছে তারা পরীক্ষা শুরু হওয়ার জন্য প্রায় এক ঘন্টা অপেক্ষা করেছিল বিকেল চারটের সময় পরীক্ষা বাতিল করার ঘোষণা করে বোর্ড এর ফলে হয়রানি শিকার হয় পড়ুয়ারা